আমি ক্যাম্পাসে যাওয়ার জন্য যে বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকতাম, ঠিক সেই কাউন্টারে একটা ভায়ার আপু বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো। সবার প্রিয় কাপড় থেকে আলাদা করত, কারণ তারা সবসময় একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকত। বাস আসত এবং একই সাথে তারা হাত ধরে বাসে উঠত। বাসে উঠে আপুকে তার ব্যাগ থেকে উঠ বের করে বুনতে বসতেন একটা লাল মাফলার। কিন্তু মজার বিষয়, আপুটা এখনো বুনতেন না, আপুটা কাটা কুটা আর ভাইয়া পাশে বসে কাটায় উল জড়িয়ে দিতেন। আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগত। ভাই হয়তো সবসময় চেষ্টা করতাম তাদের আশেপাশে বসে চোখ পড়ো তার গলায় মাফলার, অসম্পূর্ণ